আসসালামু আলাইকুম সবাইকে, আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত। তো আমি আজকে লইট্টা শুটকি ভুনা করব। ফার্স্ট টাইম আমি আর ইউটিউব দেখে দেন ট্রাই করছি, যদি ভালো হয় এই আর কি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি এটাকে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুইছি, দেন ময়লা পরিষ্কার করছি, সব ইউটিউব থেকেই দেখে। আর আগেই আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে এটাকে তেলে ভেজে নিয়েছি, যদিও ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ভিডিওটা কেন হয় নাই আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এখন এক এক সব মশলা আমি কড়াইতে নিয়ে কষিয়ে নিতেছি ভালো করে, যেহেতু শুটকিটা এখন নরম, তো এজন্য আমার মশলাগুলো সব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেন যতটুকু যে যতটুকু ঝাল খায় তো ওইভাবেই শুকনো মরিচের গুঁড়োটা দেওয়া। তা আমি একটু কম খাই যেহেতু, তার জন্য আমি এখানে মনে হয় এক চামচের মতো দিয়েছি। আর এখানে আদা রসুন বাটা একসাথেই করা, তো এই জন্য 2 চামচ। সামান্য পানি দিয়ে কষিয়ে নিলাম, বারবার মানে অনেক ভালো করেই কষাইতে হবে, যেহেতু বুঝতেই পারতেছেন মশলার যে আষ্টে গন্ধ সেটা যাতে না থাকে। এই তো লবণ স্বাদ মতো দিলাম, সামান্য জিরার ফাঁকি দিলাম, ধনিয়ার ফাঁকিটা ছিল না অবশ্য, দিলে ভালো হয়, একটা ভালো একটি স্মেল আসে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো করে দিবেন, যেহেতু আমি নতুন। আমি চাইবো আপনাদের সাথে অ্যাটাচ থাকতে, তো প্লিজ সবাই লাইক ফলো করে রাখবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই তো আমি আবার এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করব। আর মাঝখানে একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি কাঁচামরিচ 4-5টা দিয়ে দিছি ভালো একটা সুগন্ধ আসার জন্য। তারপরে আরও 5 মিনিট ঢেকে রান্না করব। তো হয়ে গেছে আমার লইট্টা শুটকি ভুনা, একটু লেগে গেছিলো যার কারণে সাইডে দিয়ে একটু পোড়া লাগতেছে, বাট নো প্রবলেম, সবই চলে। তো আজকের মতো এখানেই আপনাদের সাথে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন।